আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্রের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে একটি টি সেকশন। টি সেকশনের আমাদের ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা এই সেকশনটাকে দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সেকশনে বিভক্ত করতেছি। নিচের অংশটাকে একটা সেকশন এবং উপরের অংশটাকে একটা সেকশন, দুইটা আলাদা আলাদা সেকশনে আমরা এটাকে বিভক্ত করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে দুইটা আলাদা আলাদা অংশকে আমি দুইটা ভিন্ন ভিন্ন কালারে আলাদা আলাদা কালারে চিহ্নিত করেছি এবং নিচেরটাকে 1 নং সেকশন এবং উপরটাকে 2 নং সেকশন হিসাবে চিহ্নিত করেছি। এবার আমরা দুইটার হচ্ছে এরিয়াটা বের করে নিব, অর্থাৎ ক্ষেত্রফল। আমরা প্রথমে 1 নং সেকশনের ক্ষেত্রফল A1 বের করব। তো 1 নং সেকশন A1-এর হচ্ছে 1 নং সেকশনের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসেবে আমরা 5 এবং 10 এখানে পাচ্ছি। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 10 × 5 যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে 50। আর যেহেতু এককটা সেন্টিমিটার আছে, সুতরাং আমাদের ক্ষেত্রফলের একক হবে বর্গ সেন্টিমিটার। এটা গেল 1 নং সেকশনের ক্ষেত্রফল। ঠিক একইভাবে এবার হচ্ছে 2 নং সেকশনের ক্ষেত্রফল। 2 নং সেকশনের দৈর্ঘ্য আছে হচ্ছে 3টা 5, অর্থাৎ 3 × 5 = 15, এবং প্রস্থ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তো তাহলে 15 এবং 5 যদি গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 75 সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। এটা গেল হচ্ছে 2 নং সেকশনের ক্ষেত্রফল। এরপর আমরা এটা হচ্ছে আমাদের ইটা বের করার চেষ্টা করব, অর্থাৎ এইখানে আমাদের প্রথমে একটু খেয়াল করে নিতে হবে, সেটা হচ্ছে যে সেকশনটি ওয়াই অক্ষে প্রতিসম। অর্থাৎ এই যে দেখেন আমি রেড কালার অ্যারোটা দিয়ে দুইটা একেবারে সমান ভাগে বিভক্ত করেছি, এটাকে মাঝামাঝি দুইটা সমান ভাগে বিভক্ত করা যায়। তাহলে বাম পাশে যতটুকু আছে ডান পাশেও ঠিক একই রকম মিরর থাকবে। তো যদি এরকম হয়, ওয়াই সেকশনে যদি এটাকে প্রতিসম হয় বা এটাকে যদি ভাগ করা যায়, তাহলে এটা শুধুমাত্র ওয়াই বার নির্ণয় করতে হবে। আর একইভাবে যদি এটাকে এক্স অক্ষে প্রতিসম হইতো তাহলে এটা হচ্ছে শুধুমাত্র এক্স বার নির্ণয় করতে হইতো। তো যেহেতু আমাদের এই চিত্রটাতে আমাদের ওয়াই অক্ষে প্রতিসম, তাহলে আমরা শুধুমাত্র ওয়াই বার নির্ণয় করব। তো ওয়াই বার নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াই1, অর্থাৎ 1 নং সেকশনের জন্য আমরা ওয়াইটাকে নির্ণয় করব। এই ওয়াইটা হবে হচ্ছে 1 নং সেকশনের অর্ধেক, 1 নং সেকশনের অর্ধেক। তাহলে 1 নং সেকশনের অর্ধেক কত আছে? 1 নং সেকশনের ওয়াইয়ের দিকে 1 নং সেকশনের সাইজ কত, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। ওয়াইয়ের দিকে 1 নং সেকশনের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10-এর অর্ধেক, অর্থাৎ 10/2, তাহলে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক একইভাবে আবার ওয়াই2, ওয়াই2 হচ্ছে ওয়াইয়ের দিকে 2 নং সেকশনের অর্ধেক, ওয়াইয়ের দিকে 2 নং সেকশনের অর্ধেক। কিন্তু এই ওয়াইয়ের দিকে 2 নং সেকশনের অর্ধেক যেতে হলে আপনাকে কিন্তু দুইটা ধাপ অতিক্রম করতে হবে। একটা হচ্ছে 1 নং সেকশনের টোটালটা অতিক্রম করতে হবে, তারপর 2 নং সেকশনের অর্ধেক আপনি পাবেন। তাহলে আমরা এটাখানে কি করতে পারি, ওয়াই2 সমান সমান হচ্ছে প্রথমে 1 নং সেকশন, 1 নং সেকশনে আছে হচ্ছে 10 প্লাস এরপর হচ্ছে 2 নং সেকশনের অর্ধেক। তাহলে 2 নং সেকশন কত আছে? 2 নং সেকশন ওয়াইয়ের দিকে আছে হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 5/2, আমাদের ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 12.5 সেন্টিমিটার। এইবার এটাকে আমরা আমাদের মূল যে সূত্র আছে সেই সূত্রটাতে অ্যাপ্লাই করব, অর্থাৎ ওয়াই বার। ওয়াই বার ইকুয়াল a1y1 + a2y2 / a1 + a2। আমরা সবগুলো মান এখানে বসিয়ে দিই, এর মান, ওয়াই এর মান, সব মান এখানে বসিয়ে দিই। বসিয়ে যদি আমরা এটাকে একবারে ক্যালকুলেট করি তাহলে হয় হচ্ছে 9.5 সেন্টিমিটার। এবং এইটাই কিন্তু আমাদের যে টি সেকশনের যে সেন্টার অফ গ্রাভিটি বা ভরকেন্দ্র যেটা, সেটা কিন্তু ভরকেন্দ্রটা কিন্তু বের হয়ে গেল। তো এখানে আপনার এই ভরকেন্দ্রটা কিন্তু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে এর পরের যে অধ্যায়টা আছে আপনাদের, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া করতে হইলেও কিন্তু আপনাকে আগে ভরকেন্দ্র বের করে নিতে হবে, ভরকেন্দ্র জানতে হবে। সেই ক্ষেত্রে ভরকেন্দ্রগুলো অবশ্যই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আর যদি তারপরও বুঝতে কোথাও কোনোটাতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।